আগে যে পরীক্ষাটা আমরা স্টার্ট করেছিলাম সেটা চালু করে একবার ভালো করে দেখা যাক। ব্যাটারি সাহায্যে সংযোগ করে রাখা রয়েছে দুটো তড়িৎদ্বার পরস্পরের সঙ্গে, কালো তার যেখানে যুক্ত আছে এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এখানে ক্যাটায়নগুলো যাবে এটা ক্যাথোড, আর লাল তার হচ্ছে ধনাত্মক প্রান্ত, সেখানে যাবে অ্যানায়নগুলো সেটা হচ্ছে অ্যানোড। যদি ভালো করে আমরা লক্ষ্য করি দেখব ওর ভেতরে কিছু বুদবুদ আকারে ডিপোজিশন হচ্ছে আর একটা তড়িৎদ্বারের ভেতরে। তাহলে কালো প্রান্তটা ঋণাত্মক যেহেতু তাহলে এখানে কারা যাচ্ছে ক্যাটায়নগুলো, সেই কালো প্রান্তগুলোয় ভালো করে যদি আমরা দেখি দেখা যাবে একটুখানি তার মসৃণ ভাবটা নেই, কালচে কালচে ছোপ পড়েছে। লাল যে তারটা যেটা গেছে সেই তড়িৎদ্বারটা স্পষ্ট একটা কপারে দেখা যাবে। এই যে কালো প্রান্তটা নিয়ে আসা হয়েছে এটা দেখা যাবে একটা ব্লুইশ ভাব, এর উপরে কপারের আস্তরণ পড়ছে। এই যে দেখা যাচ্ছে কপারের আস্তরণ, এ হাত দিয়ে হাত বোলালে হাতে আমার আটকে যাবে। দেখা যাচ্ছে এটা তাহলে এর উপরে কপার ডিপোজিশন হয়েছে। অন্য দিকটা লাল প্রান্তটা যেটা ধনাত্মক প্রান্ত সেখানে অ্যানায়নগুলো, হ্যাঁ, সেখান থেকে ক্ষয়ে 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 আসছে কপার পরমাণু, নিচের দিকে দ্রবণে নামছে, সেই জন্য অত স্পষ্ট চকচকে কপারের রং।